হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসটা শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট সিআরপি একাডেমির পক্ষ থেকে তোমাদের অনলাইনে ব্যাচ কোর্স চালু হয়েছে একটি ব্যাচ কোর্স কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের অধ্যায় ভিত্তিক গোল্ডেন ব্যাচ কোর্স এবং দ্বিতীয়টি কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের প্র্যাকটিস সেটের ব্যাচ কোর্স তোমরা যারা এই ব্যাচ কোর্সগুলিতে ভর্তি হতে চাও তারা পি একাডেমির অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কন্টাক্ট করতে পারো পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি পি একাডেমির পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে এবং বিস্তারিত তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু পেয়ে যাবে তো আজকে আমরা করব স্পেশাল ক্লাস স্পেশাল জিকে ক্লাস 49 নাইন এবং সেইখানের আজকে সাবজেক্ট হলো খেলা ও শব্দ অর্থাৎ কোন কোন শব্দ কোন খেলার সাথে যুক্ত সেই সমস্ত জিনিস আমরা নিয়ে আলোচনা করব যেটাকে বলা হয় থাকে এক কথায় স্পোর্টস টার্মিনোলজি স্পোর্টস টার্মিনোলজি ওকে তো এই সমস্ত ক্লাস তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেনের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক আজকের ক্লাস এবং প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যাক প্রতিটা প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রথম প্রশ্ন বেস লাইন শব্দটি কোন খেলার সাথে যুক্ত প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো বেস লাইন শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো কোয়েশ্চেন নাম্বার ওয়ানের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ফুটবল ফুটবল খেলার সাথে যুক্ত হল এই বেস লাইন শব্দটি নেক্সট আমরা দেখবো কোশ্চেন নাম্বার টু ওভার হেড শব্দটি কোন খেলার সাথে যুক্ত প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো ওভারহেড শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বাস্কেট বাস্কেটবল খেলার সাথে এই ওভারহেড শব্দটি যুক্ত নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি গ্র্যান্ড স্ল্যাম শব্দটি কোন খেলার সাথে জড়িত খুবই খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি বহুবার পরীক্ষা এসেছে গ্র্যান্ড স্ল্যাম শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি টেনিস তোমরা শুনে থাকবে যে গ্র্যান্ড স্ল্যাম পুরস্কার জিতেছেন রোজার ফ্রেডরার কিংবা নোভাক জোকোভিচ তো তারা তেনারা সবই টেনিস খেলার সাথে যুক্ত তো গ্র্যান্ড স্ল্যাম কথাটাও কিন্তু টেনিস খেলার সাথেই যুক্ত নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর আমরা দেখব কি বলছে হাফ ব্যাক শব্দটি কোন খেলার সাথে যুক্ত প্রত্যেকে কমেন্ট করো তো সঠিক উত্তর হয়ে যাবে হাফ ব্যাক শব্দটি অপশন সি হকি হকি খেলার সাথে যুক্ত হাফ ব্যাক নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ খুবই ইম্পর্টেন্ট চাকার চাকার শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত এই প্রশ্নটাও কিন্তু অনেকবারই পরীক্ষা এসেছে চাকার শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পোলো পোলো খেলার সাথে চাকার শব্দটি যুক্ত নেক্সট নাম্বার সিক্স স্প্রিন্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত স্প্রিন্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত বা জড়িত তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো নাম্বার সিক্স এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সাইক্লিং সাইক্লিং খেলার সাথে এই স্প্রিন্ট শব্দটি যুক্ত নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন চেক মেট শব্দটি কোন খেলার সাথে জড়িত এটা প্রত্যেকেই তোমরা হয়তো পারবে এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত তোমরা খেলে অনেকেও থাকবে এই খেলাটা এবং এই শব্দটা কিন্তু তোমরা সকলেই পরিচিত তো অনেকেই সঠিক উত্তর করেছো এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দাবা বা চেস দাবা বা চেস চেক মেট কথাটার বাংলা শব্দ অর্থ হলো কিস্তি মাত কিস্তি মাত নেক্সট কোশ্চেন নাম্বার বুলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত প্রত্যেকে কমেন্ট করো এটাও কিন্তু অনেকবার প্রশ্ন এসেছে পরীক্ষাটায় যে বুলির শব্দটা কোন খেলার সাথে যুক্ত তো কোয়েশ্চেন নাম্বার এইটের সঠিক উত্তর হবে অপশান ডি ঠিক আছে হকি হকির সাথে এই বুলি শব্দটা যুক্ত নেক্সট কোশ্চেন নাম্বার নাইন গ্রিন বেল্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত গ্রিন বেল্ট কোন খেলার সাথে যুক্ত কোন খেলায় বেল্ট প্রদান করা হয়ে থাকে সেই খেলাটা তোমরা যদি মনে করতে পারো তোমরা সঠিক উত্তর করতে পারবে তো কোশ্চেন নাম্বার নাইনের সঠিক উত্তর হবে অপশান সি জুডো জুডো বা ক্যারাটে খেলায় কিন্তু এই বেল্ট সিস্টেম রয়েছে যেমন তোমরা জানো ব্ল্যাক বেল্ট তো গ্রিন বেল্টও কিন্তু সেই রকমই একটা ব্ল্যাক বেল্ট একদম আপার লেভেলের বেল্ট তার নিচে রয়েছে গ্রিন বেল্ট ব্রাউন বেল্ট হোয়াইট বেল্ট ওকে তো সেই জন্য গ্রিন বেল্ট শব্দটি এই জুডো খেলার সাথে যুক্ত কোশ্চেন নাম্বার টেন নক আউট শব্দটি কোন খেলার সাথে জড়িত নক আউট শব্দটি কোন খেলার সাথে জড়িত তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোশ্চেন নাম্বার দশের কোনটা সঠিক উত্তর হবে তো কোশ্চেন নাম্বার টেন এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বক্সিং বক্সিং এ শব্দটি যুক্ত নক আউট নেক্সট কোশ্চেন নাম্বার ইলেভেন ব্লাইন্ড শট ব্লাইন্ড শট কোন খেলার সাথে সম্পর্কিত কমেন্ট কমেন্ট বক্সে করো তো কোয়েশ্চেন নাম্বার ইলেভেন এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গল্ফ গল্ফ খেলার সাথে রিলেটেড এই ব্লাইন্ড শট নেক্সট নাম্বার আমরা দেখব হাফ ভলি হাফ ভলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো নাম্বার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি টেবিল টেনিস টেবিল টেনিসের সাথে যুক্ত এই হাফ ভলি তোমরা ভলি মিলস এখানে ভলিবল কিন্তু করবে না এটা কিন্তু ভুল উত্তর হয়ে যাবে তো সঠিক উত্তর কিন্তু টেবিল টেনিস নেক্সট কোশ্চেন নাম্বার থার্টিন ডিউস শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত এটা সকলেরই পাওয়ার পারা উচিত ডিউস শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো কোশ্চেন নাম্বার থার্টিন অনেকে সঠিক উত্তর করেছ এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি টেনিস টেনিস খেলার সাথে সম্পর্কিত এই ডিউস শব্দটি নেক্সট কোশ্চেন নাম্বার ফোরটিন আপার কাট আপার কাট শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো আপার কাট শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বক্সিং বক্সিং এ যখন নিচে থেকে উপরের দিকে ঘুষি মারা হয় তখন সেটাকে বলা হয় আপার কাট ওকে নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটিন জ্যাব জ্যাব শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রত্যেকে কমেন্ট করবে এই প্রশ্নটাও অনেকবার পরীক্ষায় এসেছে জ্যাব শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো এটিও অপশান বি বক্সিং বক্সিং এর সাথে রিলেটেড জ্যাপ শব্দটি নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বহুবার পরীক্ষা এসেছে বুলস আই বুলস আই শব্দটি কোন খেলার সাথে যুক্ত প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে তো কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন অনেকেই সঠিক উত্তর করেছো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ভি বন্দুকবাজ বা বন্দুকবাজি বন্দুকবাজির সাথে তীরন্দাজ ঠিক আছে তীরন্দাজি তীরন্দাজি খেলার সাথেও কিন্তু এই বুলস আই কথাটা রিলেটেড তোমরা দেখবে যারা পিস্তল দিয়ে বন্দুক দিয়ে গুলি করে বা তীর ছোরে তাদের সামনে কিন্তু এই রকম একটা তোমার হচ্ছে সার্কেল করে অপশান থাকে এবং যত ভিতরের দিকে তোমরা মারতে পারবে তত কিন্তু পয়েন্ট বেশি তো এই মাঝখানের এই পয়েন্টটাকে বলা হয়ে থাকে কি বুলস আই ওকে নেক্সট হুক হুক শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো সঠিক উত্তর হয়ে যাবে এটার অপশন বি ক্রিকেট হুক শব্দটি ক্রিকেট খেলার সাথে যুক্ত নেক্সট কোশ্চেন নাম্বার এইটিন হাফ নেলসন হোল্ড শব্দটি কোন খেলার সাথে যুক্ত হাফ নেলসন হোল্ড শব্দটি কোন খেলার সাথে যুক্ত প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোশ্চেন নাম্বার এইটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কুস্তি কুস্তি বা রেসলিং এর সাথে যুক্ত হাফ নেলসন হোল্ড নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটিন বগি শব্দটি কোন খেলার সাথে যুক্ত খুবই ইম্পর্টেন্ট অনেকবারই পরীক্ষায় এসেছে বগি কোন খেলার সাথে যুক্ত খেল এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি খেলার সাথে বগি শব্দটি যুক্ত নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি শো জাম্পিং শব্দটি কোন খেলার সাথে জড়িত শো জাম্পিং শব্দটি কোন খেলার সাথে জড়িত প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোশ্চেন নাম্বার টোয়েন্টির সঠিক উত্তর হয়ে যাবে ঘোড়ার দৌড় ঘোড়ার দৌড়ের সাথে যুক্ত শো জাম্পিং নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ডিফেন্ডার শব্দটি কোন খেলার সাথে জড়িত ডিফেন্ডার খেলাটি কোন খেলার সাথে জড়িত তোমরা এটা প্রত্যেকেই পারবে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান খুবই ইজি ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ফুটবল ফুটবলের সাথে জড়িত ডিফেন্ডার শব্দটি নেক্সট স্পাইকার শব্দটি কোন খেলার সাথে যুক্ত স্পাইকার শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টুর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ভলিবল ভলিবল খেলার সাথে স্পাইকার শব্দটি যুক্ত নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি জার্ক শব্দটি কোন খেলার সাথে যুক্ত জার্ক শব্দটি কোন খেলার সাথে যুক্ত ইম্পর্টেন্ট প্রশ্ন

তো এটারও সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভারোত্তোলন বা ওয়েট লিফটিং ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ ড্রাইভ স্পিন ড্রাইভ স্পিন শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত তোমরা প্রত্যেকে কপেন্ড করো ড্রাইভ স্পিন শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি টেবিল টেনিস টেবিল টেনিস খেলার সাথে যুক্ত ড্রাইভ স্পিন শব্দটি শব্দটি কোন সাথে যুক্ত ডবল ফল্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলার সময় যখন সার্ভ করা হয় যদি পরপর দুবার সার্ভ ফল্ট হয়ে যায় তখন সেটাকে বলা হয় ডবল ফল্ট নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন বাটার ফ্লাই স্ট্রোক শব্দটি কোন খেলার সাথে যুক্ত বাটারফ্লাই স্ট্রোক শব্দটি কোন খেলার সাথে যুক্ত খুবই ইম্পর্টেন্ট তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সাঁতার সাঁতার বা সুইমিং খেলার সাথে যুক্ত বাটারফ্লাই স্ট্রোক নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট হোম রান শব্দটি কোন খেলার সাথে যুক্ত যারা ছোটবেলায় ডোরেমন কার্টুনটা দেখে থাকবে তারা কিন্তু এই শব্দটির সাথে পরিচিত হোম রান কোন খেলার সাথে যুক্ত তো নাম্বার টোয়েন্টি এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বেসবল বেসবল খেলার সাথে যুক্ত হোম রান নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন সাডেন ডেথ শব্দটি কোন খেলার সাথে জড়িত প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো সাডেন ডেথ শব্দটি কোন খেলার সাথে জড়িত তো সঠিক উত্তর হয়ে যাবে সি হকি খেলার সাথে জড়িত সাডেন ডেথ নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি অফ দ্য ডেক শব্দটি কোন খেলার সাথে যুক্ত খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটি অনেকবার পরীক্ষা এসেছে অফ দ্য ডেক শব্দটি কোন খেলার সাথে জড়িত তো কোশ্চেন নাম্বার থার্টি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গল্ফ গল্ফ খেলার সাথে জড়িত অফ রানার শব্দটি কোন খেলার সাথে জড়িত বা সম্পর্কিত বেস রানার কথাটি কোন খেলার সাথে সম্পর্কিত তো কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বেস বেস বলের সাথে যেমন হোম রান জড়িত সেরকম বেস রানার এই শব্দটিও জড়িত নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি টু ফ্রি স্টাইল শব্দটি কোন খেলার সাথে যুক্ত ফ্রি স্টাইল শব্দটি কোন খেলার সাথে যুক্ত তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করো তো কোয়েশ্চেন নাম্বার থার্টি টু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কুস্তি কুস্তি খেলার সাথে যুক্ত ফ্রি স্টাইল শব্দটি নেক্সট থার্টি থ্রি ব্রেস্ট স্ট্রোক শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত ব্রেস্ট স্ট্রোক শব্দটি কোন খেলার সাথে জড়িত তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে তো কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সাঁতার সুইমিং খেলার সাথে যুক্ত ব্রেস্ট স্ট্রোক নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর কোকা কোকা শব্দটি কোন খেলার সাথে যুক্ত কোকা শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জুডো জুডো খেলার সাথে কোকা শব্দটি যুক্ত নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ স্ম্যাশ শব্দটি কোন খেলার সাথে যুক্ত খুবই ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষা এসেছে স্ম্যাশ শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ব্যাডমিন্টন যখন খুব ফোর্সলি শট মারা হয়ে যায় এবং পরের জন অপোনেন্টকে যখন ডিপ হচ্ছে হারিয়ে দেওয়া হয় তখন সেইটাকে বলা হয় নেক্সট থার্টি সিক্স গুলি শব্দটি কোন খেলার সাথে জড়িত গুলি শব্দটি কোন খেলার সাথে জড়িত তো কোশ্চেন নাম্বার থার্টি সিক্স সকলেরই এটা পারা উচিত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ক্রিকেট ক্রিকেটের সাথে গুলি শব্দটি জড়িত নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি সেভেন টেকনিক্যাল ফাউল শব্দটি কোন খেলার সাথে যুক্ত টেকনিক্যাল ফাউল শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বাস্কেটবল বাস্কেটবল খেলার সাথে যুক্ত টেকনিক্যাল ফাউল নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি এইট গ্র্যান্ড মাস্টার শব্দটি কোন খেলার সাথে জড়িত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা তোমরা সকলেই পারবে গ্র্যান্ড মাস্টার কোন খেলার সাথে জড়িত উত্তর হয়ে যাবে অপশন ডি দাবা দাবা বা চেস চেস বা দাবার সাথে জড়িত গ্র্যান্ড মাস্টার নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন ফ্রি থ্রো শব্দটি কোন খেলার সাথে যুক্ত ফ্রি থ্রো শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বাস্কেট বল এই ফ্রি থ্রো কথাটা আমরা দেখতে পেয়ে থাকি নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোরটি পিন চিন এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত পিন চিং শব্দটি কোন খেলার সাথে যুক্ত প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোশ্চেন নাম্বার ফর্টি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বেসবল বেসবল খেলার সাথে যুক্ত নেক্সট নাম্বার গ্লাস জ শব্দটি কোন খেলার সাথে যুক্ত গ্লাস শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো কোয়েশ্চেন নাম্বার ফর্টি ওয়ান সঠিক উত্তর হবে অপশান ডি বক্সিং বক্সিং এর সাথে যুক্ত গ্লাস জ শব্দটি নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টি টু রিবাউন্ড শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত এই প্রশ্নটিও কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে রিবাউন্ড শব্দটি কোন খেলার সাথে যুক্ত প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোশ্চেন নাম্বার ফর্টি টু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ফুটবল ফুটবলের সাথে যুক্ত রিবাউন্ড শব্দটি নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টি থ্রি সাইড আর্ম শব্দটি কোন খেলার সাথে যুক্ত বা সম্পর্কিত প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো সাইড আর্ম শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো থ্রি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ভলিবল ভলিবলের সাথে যুক্ত সাইড আর্ম শব্দটি নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টি ফোর ম্যালেট ম্যালেট শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এসএসসিতে অনেকবারই প্রশ্নটা এসেছে ম্যালেট শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো সঠিক উত্তর হবে এ পোলো শব্দের সাথে জড়িত ম্যালেট শব্দটি নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফাইভ ফাউল শব্দটি কোন খেলার সাথে যুক্ত এটা সকলেই পারবে ফাউল শব্দটি কোন খেলার সাথে যুক্ত খুব ইজি অপশন এ ফুটবল ফাউল নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টি সিক্স সাটেল কক শব্দটি কোন খেলার সাথে যুক্ত সাটেল কক শব্দটি কোন খেলার সাথে যুক্ত প্রত্যেকেই পারবে এটা কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোশ্চেন নাম্বার ফর্টি সিক্স অনেকেই সঠিক উত্তর করেছে এবং সঠিক উত্তর হবে অপশান বি ব্যাডমিন্টন ব্যাডমিন্টনের সাথে যুক্ত সাটেল কক নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টি সিক্স সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোশ্চেন নাম্বার ফর্টি সেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ক্রিকেট ক্রিকেটের সাথে যুক্ত সিলি পয়েন্ট শব্দটি নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টি এইট আমরা দেখব হ্যান্ডবল শব্দটি কোন খেলার সাথে যুক্ত এটা হবে হ্যান্ডবল শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো নাম্বার হ্যান্ডবল ফুটবলের সাথেও যুক্ত কিন্তু আরো একটি খেলা রয়েছে যেখানে হ্যান্ডবল শব্দটি যুক্ত সেটা হচ্ছে বাস্কেট বল সাথে কিন্তু হ্যান্ডবল শব্দটি যুক্ত নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফর্টি নাইন থ্রো ইন শব্দটি কোন খেলার সাথে যুক্ত এটা প্রত্যেকেই পারবে থ্রো ইন কোন খেলার সাথে যুক্ত তো সঠিক উত্তর অনেকে সঠিক উত্তর করেছে অপশান এ ফুটবল থ্রো ইন শব্দটি ফুটবলের সাথে যুক্ত নেক্সট স্পাইডার শব্দটি কোন খেলার সাথে যুক্ত স্পাইডার শব্দটি কোন খেলার সাথে যুক্ত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো কোয়েশ্চেন নাম্বার ফিফটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বিলিয়ার্ডস বিলিয়ার্ডস শব্দের খেলাটার সাথে এই স্পাইডার শব্দটি রিলেটেড ওকে তো আজকে স্পোর্টস টার্মিনোলজির ওপর থেকে আমরা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ করে ফেললাম যা তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এর মধ্য থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স রয়েছে তো সি একাডেমির আজকের এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা একটা লাইক এবং কমেন্ট করে জানাবে সি আর একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেও এবং সি একাডেমির এই টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন কুইজ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়ে থাকে এইখানে সিআরপি অ্যাকাডেমির বিভিন্ন ধরনের তোমাদের টাইমিংটা দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেবে তো আজকের জন্য ক্লাসটা এখানে শেষ করছি থ্যাংক ইউ বাই